আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি একটি শর্ট ভিডিও হবে। আজকে আমার ভিডিওর টপিক হলো ড্রাগন ফল যখন পরিপক্ক হয় এটা আমরা কিভাবে বুঝতে পারবো, মানে ড্রাগন ফল ম্যাচুরিটি আমরা কিভাবে বুঝতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রাগন ফল আছে। ড্রাগন ফলের অরিজিনাল মজা বুঝতে গেলে আপনাকে অবশ্যই একটি ম্যাচিওর ড্রাগন ফল খেতে হবে, আর গাছপাকা ম্যাচিওর ড্রাগন ফল হলে সেটা তো কোনো কথাই নেই। এই ধরনের লাল রঙের ড্রাগন ফল যদি আপনার হয়ে থাকে তাহলে হয়তো বা আপনি কালার দেখিয়ে বুঝে যাবেন যে আপনার ড্রাগন ফলটি পেকে গেছে। কিন্তু আপনার ড্রাগনের কালার যদি অন্যরকম হয়, আই মিন হলুদ বা পিঙ্ক কালারের, তাহলে রং দেখে এটা বোঝাটা খুবই টাফ আপনার ড্রাগন ফল পরিপক্ক হয়েছে কি না। ড্রাগন ফলের দুইটি বৈশিষ্ট্য দেখলে আমরা বুঝতে পারবো আমাদের ড্রাগন ফলটি পরিপক্ক হয়েছে। ড্রাগন ফল যখন পরিপক্ক হয় বা পাড়ার সময় হয়ে আসে তখন এর উপরের যে চামড়ার লেয়ারটি আছে সেটি একদম মসৃণ হয়ে যায়। হাত দিয়ে স্পর্শ করলে আপনার কাছে মনে হবে, কেউ মনে হয় ফলের চামড়ার মধ্যে মোম পালিশ করে দিয়েছে, একদম মসৃণ হয়ে যায়, কিছুটা পিচ্ছিল ধরনের ভাব চলে আসে। দ্বিতীয় চিহ্নটি হলো ড্রাগন ফলের উপরে যেই কাঁটা সদৃশ অংশগুলো রয়েছে এগুলো নিচের দিকে নুইয়ে যাবে, তার মানে ড্রাগন ফলটির গোড়ার দিকে নুয়ে যাবে। ড্রাগন ফল যখন অপরিপক্ক অবস্থায় থাকে তখন এই কাঁটা সদৃশ বস্তুগুলো উপরের দিকে থাকবে, এবং ড্রাগন ফল যখন পরিপক্ক হয়ে যায় বা পাড়ার সময় হয়ে যায় তখন এগুলো আস্তে আস্তে নিচের দিকে নুয়ে পড়ে। এ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমাদের ড্রাগন ফলটি পরিপক্ক হয়েছে। আশা করি এখন থেকে আমরা ড্রাগন ফলের রং দেখে বিভ্রান্ত না হয়ে এই দুটি চিহ্ন দেখে খুব সহজেই বুঝতে পারবো আমাদের ড্রাগন ফলটি ম্যাচিওর হয়েছে কিনা এবং পাড়ার সময় হয়েছে কিনা। তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমার দেখানো দ্বিতীয় যেই চিহ্নটির কথা বললাম সেই চিহ্নটি আপনি যখন ফল বাজার থেকে কিনবেন সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ ফল যখন বাজার থেকে আমরা কিনি সেই ফলটি অনেক দিন ধরে দোকানে থাকে, এমনিতেই কাঁটা সদৃশ এই বস্তুগুলো নরম হয়ে নিচের দিকে নুয়ে পড়ে। এই কারণে দ্বিতীয় দেখানো চিহ্নটি শুধুমাত্র গাছে থাকা ড্রাগন ফলের জন্যই প্রযোজ্য হবে। আমার এখানে যে ড্রাগন ফলটি দেখা যাচ্ছে সেটি অলরেডি ম্যাচিওর হয়ে গেছে, তাই এটি আমি ছিঁড়ে নিলাম। এবার আমি আপনাদেরকে এটি কেটে দেখাবো এর ভেতরের অবস্থাটা কি। একটি পরিপক্ক ড্রাগন ফলের খোসা কলার খোসার মতো খুব সহজেই উঠে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাগনটি একদম পরিপক্ক হয়ে গেছে, এই কারণে কলার খোসার মতো খুব সহজেই চামড়াটা উঠে আসছে। ড্রাগন ফলের ভেতরের রংটি খুবই অসাধারণ এবং খেতেও ইনশাআল্লাহ খুব ভালো হবে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন, এবং অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর সকল আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।